কেউ যদি নিজের হজ না করে তাহলে সেই ব্যক্তি বদলি হজ করতে পারে কি না? বদলি হজ করার আগে নিজের হজ করতে হবে, এটা হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে তালবিয়া পড়তে শুনেন, লাব্বাইকা আন সুব্রমা, আমি সুব্রমার পক্ষ থেকে হজের নিয়ত করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশ্ন করলেন, সুব্রমা কে? সে বলল, আমার এক ভাই, আমি তার জন্য বদলি হজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তুমি কি নিজের হজ করেছো? বললেন, না আমি তা করিনি। তখন তিনি বললেন, তুমি নিজের হজ আগে করো, এরপরে বদলি হজ করো। এই হাদিসের আলোকে প্রায় সকল ফকি বলছেন নিজের হজ না করে বদলি হজ করাটা বৈধ হবে না, এটা অন্যায় হবে, এতে হজ হবে না। কোনো কোনো ফকি বলছেন যে এটা হজ হয়ে যাবে, মাকরু হবে, গুনাহ হবে। তো যেটা গুনাহ হবে সেটা আমাদের দরকার কি? সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে নিজের হজ করার পরে বদলি হজ করো। এই জন্য যে ব্যক্তি নিজের হজ করেননি তিনি বদলি হজ করবেন না, এটা হাদিসের নির্দেশনা এবং এটা উল্টানোর আমাদের প্রয়োজনও নেই। আর যারা বদলি হজ করাবেন তাদেরও বুঝতে হবে যে ব্যক্তি নিজে করেননি তাকে দিয়ে আমি কেন বদলি করাবো? রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু আগে নিজের হজ করতে বলেছেন, আর যদি কেউ নিজে বাবা দাদা বা কারোর বদলি হজ করতে চান, আগে নিজের ফরজটা আদায় করি, এরপরে সুযোগ পেলে। নিষেধাজ্ঞার কারণটা কি যে ওই ব্যক্তি হজের বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞ না? সেখানে এখন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেননি, তবে এখানে দুটো কারণ। একটা হলো তোমার হজ আদায় করার দায়ভার তোমার বেশি, অনেকের উপর হজ ফরজ নয়। জি, তারপরেও তিনি নিজের হজ না করে পরের হজ করবেন না, কারণ তার নিজের হজ ফরজ না হলেও আদায় করার আগ্রহ উদ্দীপনা তার বেশি থাকা উচিত, এটা হলো একটা। দ্বিতীয় বিষয়, এটা বাস্তব যে যে ব্যক্তি একবার হজ করেছেন তার জন্য দ্বিতীয় হজ সবসময় অধিকতর পূর্ণতার সাথে করা সম্ভব। এটা যারা হজ করেছেন সবাই জানেন, হজ একটা প্র্যাকটিক্যাল ইবাদত। তো যতই বই পড়ে যাওয়া হোক, প্রথমবারের হজে অনেক ভুল থেকে যায়, এই জন্য দ্বিতীয়বার গেলে আরও সুন্দর, আরও পূর্ণাঙ্গ পুরো করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টি অনেকে সচেতন নই। আমরা প্রিয় দর্শক, আমরা সে ব্যাপারে সচেতন হব, নিজের হজটা আগে করব এবং তারপরে যদি প্রয়োজন হয়।